বন্ধুরা আমাদের ভারতবর্ষ হচ্ছে সাপের দেশ আমাদের দেশের মধ্যে কম করে পাঁচশো পঞ্চাশ প্রকার সাপ দেখতে পাওয়া যায় হয়তো শহরে সাপ নেই কিন্তু গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এবং অনেক বাড়িতে সাপ দেখতে পাওয়া যায় আর এখন বিশেষ করে গরমকাল পড়তে শুরু করছে আর এই সময় সাপ বের হবে সাপ বের হয় বিশেষ করে রাতে ঠিক আছে সন্ধ্যার সময় সাপ বের হয় তাই এখন সাপে যদি কাউকে কেটে দেয় বিষাক্ত সাপে কেটে দেয় তাহলে আপনি ওই রুগীকে কি করে বাঁচাতে পারবেন আমি এখানে তিনটা পদ্ধতি আপনাকে বলবো তিনটা পদ্ধতি প্রয়োগ করলে গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট রুগী বেঁচে যাবে আর অধিকাংশ রুগী মারা যায় ভয়ের কারণে ভয়ে হাটফেল হয়ে রুগী মারা যায় তাই সর্বপ্রথম ভয় দূর করতে হবে ঠিক আছে একদম ভয় করলে হবে না তো এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এমন ভিডিও বাংলাতে তৈরি হয়নি আমি বলবো এটি সর্বপ্রথম খুব গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধু যদি আপনার আশেপাশে কাউকে সাপে কাটে বা আপনার গ্রামের মধ্যে যদি কাউকে সাপে কাটে তাহলে আপনি রুগীকে অতি সহজে বাঁচাতে পারবেন চাই খরি সাপ হোক অথবা চন্দ্রবোড়া হোক এখন বলবো সাপে কাটলে সর্বপ্রথম কি করতে হবে সাপে কাটলে বেশি নার্ভাস হবেন না বেশি বিচলিত হবেন না একদম কান্নাকাটি করবেন না বেশি চেঁচামেচি করবেন না এবং বেশি হেলদুল বা নড়াচড়া করবেন না এমন করলে রুগী ঘাবড়িয়ে যায় আর বেশি ঘাবড়ালে তার রক্তচাপ বাড়তে থাকবে আর তার ফলে রুগীর শরীরে সাপের বিষ দ্রুত ছড়িয়ে পড়বে আর ছড়িয়ে পড়লে সে দ্রুত মৃত্যুবরণ করবে সাপ কাটলে মানুষ দ্রুত মরে না বরং যখন বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে তখনই মরে আর বিষ সারা শরীরে ছড়াতে কম করে তিন ঘন্টা সময় লাগে চাই খরি সাপ বা চন্দ্রবোড়া যে কোনো সাপে কাটক না কেন তাই রুগী অবশ্যই তিন ঘন্টা বেঁচে থাকবে সাপে কাটার পরও আর এই তিন ঘন্টার মধ্যে যদি রুগীকে সঠিক চিকিৎসা দিতে পারেন আর যদি তার ভাগ্যে জীবন লেখা থাকে তাহলে রুগী একশো গ্যারান্টি বেঁচে যাবে এ অবস্থায় যদি আপনার আশেপাশে কোনো হসপিটাল চিকিৎসা কেন্দ্র না থাকে তাহলে একদম নার্ভাস হবেন না সর্বপ্রথম রোগীকে রুগীর শরীর থেকে বিষ বের করার চেষ্টা করুন বিষ বের করার জন্য কি করবেন এখন আমি তা বলবো যে স্থানে সাপ কেটেছে সে স্থানে সঙ্গে সঙ্গে নতুন ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে দিন তাতে বিষ রক্তের সঙ্গে বাহিরে বের হয়ে যাবে শরীর সারা শরীরে সরানোর সুযোগ পাবে না যদি আপনার নিকট ব্লেড না থাকে অথবা যদি আপনি এ কাজ করতে না পারেন তাহলে এই অঙ্গকে কোন কাপড় বা দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে দিন যাতে এই স্থানে রক্ত শরীরের বাকি অঙ্গে ছড়াতে না পারে তাতে রুগী আরও অনেক বেশি বাঁচার সময় পাবে মনে রাখবেন যখনই কোনো সাপে কাটবে তখনই সর্বপ্রথম এই ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ ওই অঙ্গ যে অঙ্গে কেটেছে সেই অঙ্গটাকে ভালো করে শক্ত করে বেঁধে দিবেন কাপড় দিয়ে অথবা রশি দিয়ে তারপর চিকিৎসা শুরু করবেন আর হা স্মরণ রাখবেন বিষকে মুখ দিয়ে চুষে বের করার চেষ্টা করবেন না তাতে অন্যের মৃত্যু হতে পারে এবার আমি দুটো চিকিৎসা আপনার সামনে উপস্থিত করবো এক হচ্ছে ফ্রি চিকিৎসা এবার ফ্রি চিকিৎসা বলবো তাতে শরীর থেকে বিষ বের হয়ে যাবে এবং রুগীও বেঁচে যাবে তার জন্য আপনাকে একটা ইনজেকশনের সিরিঞ্জি ব্যবহার করতে হবে ইনজেকশনের একটা সিরিঞ্জি আপনি ওষুধের দোকান থেকে কিনে নিয়ে আসবেন ঠিক আছে বন্ধু এবার কি করবেন সিরিঞ্জের সামনে যেখানে সই লাগানো হয় তা আধা তা একটু সই লাগানো থাকে তার থেকে হাফ ইঞ্চি উপরে কেটে দিবেন ঠিক আছে একটা ভালো ধারালো বেলেট দিয়ে আপনি কেটে দিবেন কাটার পর এটা সব সময় নিজের কাছে রাখুন যাতে যখনই কাউকে সাপে কাটবে তা ক্ষতস্থানে রেখে রক্ত টেনে বের করে দিন এই সিরিঞ্জির রক্তের সাথে সাথে বিষকেও টেনে বের করে দেয় যতক্ষণ রক্তে হালকা কালো রং দেখা দিবে ততক্ষণ রক্ত টেনে বের করতে থাকুন এবং বারবার সিরিজির রক্ত বাইরে বের করে দিবেন অর্থাৎ আপনি সিরিঞ্জি দিয়ে রক্ত টানার পর কি করবেন ওই সিরিজির রক্তটা বাইরে ফেলে দিবেন তারপর একটু পানিতে ওটা পিসকারির মতন টেনে বাইরে পিসকারি মেরে দিয়ে পানিটা ফেলে দিবেন দিয়ে আবার রক্ত টানবেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রক্তের মধ্যে কালছে রং থাকবে কালছে রং থাকবে এবার যখন দেখবেন টাটকা লাল রক্ত বের হইতে শুরু করছে তখন আপনি কি করবেন রক্ত বের করা বন্ধ করে দিবেন। কারণ তখন বুঝবেন যে যে বিষাক্ত রক্ত ছিল যে বিষ ছিল সাপের বিষ ছিল তা বের হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধু এই একটা পদ্ধতি ঠিক আছে আপনি ওই ক্ষত স্থানে মধ্যে এই সিরিজি যে মুখটা কেটে দিয়েছেন ইয়া দিয়ে বেলেট দিয়ে সেই সিরিঞ্জিটা সেখানে ভালো করে টিপে ধরে টেনে নিয়ে রক্ত বের করে দিবেন ঠিক আছে বন্ধু তাহলে কি হবে বিষ তাতে বিষ বের হয়ে আসবে এক নম্বর পদ্ধতি এবার দ্বিতীয় উপায় বলবো আচ্ছা এবার দ্বিতীয় উপায় আপনাকে বলবো এখন যা বলবো তা কিন্তু ফ্রি নয় এবং এত দামিও নয় আর এটা খুব ভালো চিকিৎসা আমি সবাইকে বলবো এই উপায় গ্রহণ করার জন্য আর তা হলো এই যখনই কাউকে সাপে কাটবে আর আপনি যদি স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল যেতে অসমর্থ হন তাহলে আপনি এই ওষুধটা সেবন করুন যার নাম হলো নাজা তার পুরো নাম হচ্ছে নাজা টাইপোডিয়ানস দুইশো পাওয়ার এটা হোমিওপ্যাথি ওষুধ এটা সাপের বিষকে একদম খতম করে দেয় এই ওষুধ আপনি কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাবেন আর এ ওষুধ খুবই সস্তা ফাইভ মিলিলিটার দাম মাত্র আগে ছিল পাঁচ থেকে দশ টাকা এখন হয়তো হবে দশ থেকে কুড়ি টাকা হবে এর বেশি হবে না অথচ এই ফাইভ মিলি লিটার ঔষধ দ্বারা কম করে একশোটা মানুষের জীবন বেঁচে যাবে ঠিক আছে বন্ধু কমসে কম একশোটা মানুষের মানুষের চিকিৎসা করা যাবে এই মাত্র আপনার পাঁচ থেকে দশ কুড়ি টাকা দামের এই ফাইভ মিলিলিটার ওষুধ দিয়ে আপনি এটা কমসে কম একশো মানুষের উপর এটা ব্যবহার করতে পারবেন এখন আমি বলবো এই ওষুধ কীভাবে ব্যবহার করবেন সাপে কাটার পর রুগীর মুখে এই ওষুধ শুধু এক ফোঁটা ফেলবেন আবার দশ মিনিট পর আরেক ফোঁটা মুখে ফেলবেন এভাবে দশ দশ মিনিট পর রুগীর মুখে তিনবার এই ওষুধ দিবেন স্মরণ রাখবেন শুধু তিনবারই দিবেন তাও দশ 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 মিনিট পর বার বেশি করে দিবেন না এই ওষুধটি সকল প্রকার বিষাক্ত সাপের ক্ষেত্রেই একশো পারসেন্ট কার্যকরী তাই যে কোনো সাপ কাটুক না কেন আপনি এই ওষুধ নিতে পারেন চাই যে চাই যে কোনো সাপ কাটলেই আপনি এই ওষুধ নিতে পারেন চাই খরিশ হোক চন্দ্র বোড়া হোক বা যে কোনো সাপে কাটুক না কেন আপনি শুনে অপাক অবাক হবেন যে এই ওষুধও সাপে বিষ থেকেই তৈরি করা হয়েছে পৃথিবীর থেকে বিষাক্ত সাপের বিষ থেকে এই ওষুধ তৈরি করা হয় এই সাপ একবার কাটলে শুধু আল্লাহ বাঁচাতে পারবে আপনার ভয়ের কোনো কারণ নেই কারণ এই সাপ সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে আমাদের ভারতে এ সাপ একদম নেই তাই এই ওষুধ সে সাপ থেকে তৈরি করা হয়েছে কথায় আছে না লোহা লোহাকে কাটে তেমনি সাপের বিষ সাপের বিষকে কাটে তো বন্ধু এই ওষুধ ব্যবহার করে আপনি কি করতে পারবেন যেই কোনো সাপে কাটা রুগীকে সুস্থ করতে পারবেন গ্যারান্টি দিয়ে ওষুধ এই ওষুধ ব্যবহার করলে রুগী ভালো হয়ে যায় আর বর্তমানে সাপে কাটলে যখন হসপিটাল নেওয়া হয় বা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় দেখা যায় সে অনেক দামি দামি ইঞ্জেকশন দিতে হয় সেই ইঞ্জেকশন কম করে দশটা ইঞ্জেকশন ব্যবহার করতে হয় এবং বিশাল দাম সেই ইঞ্জেকশনের বিশাল দাম অনেক খরচ অনেক খরচ হয় কিন্তু সে আপনি যদি চান আপনার যদি টাকা থাকে তো আপনি খরচ করুন আমি বল বলব না কিছু বলব না তবে আমি যে পদ্ধতি বলে দিলাম যে ওষুধ বলে দিলাম আপনি যদি তা ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে ঠিক আছে এই যে নাজা দুশো পাওয়ার আপনার হোমিওপ্যাথি ওষুধ এটা যেই কোনো হোমিওপ্যাথি দোকানে আপনি কিনতে পাবেন এত বন্ধু বর্তমানে সাপের খুব উৎপাত শুরু শুরু হচ্ছে তাই প্রতিটা বাড়িতে নাজা দুশো পাওয়ারের এই হোমিওপ্যাথিক ওষুধটা কিনে রেখে দিন যখনই যা সাপে কামড়াবে আমি যেভাবে বললাম সেভাবে সেবন করাবেন তো রুগী একশো পার্সেন্ট ভালোই যাবে আর এই ওষুধটা প্রতিটা বাড়িতে রেখে দিন এবং যেখানে সেখানে রাখবেন না খুব সাবধানে রাখবেন যাতে বাড়ির বাচ্চা বা ফেলে এই ওষুধটা খেয়ে না ফেলে তাহলে কিন্তু ছেলে ফেলে মরে যেতে পারে ঠিক আছে বন্ধু তো এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করলাম যদি উপকৃত হন তবে আমার শ্রম সার্থক হবে ওকে বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ